বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়েবকোট বিডির পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুবেল রানা তো কোড আপনাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান যার মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্টের সকল কাজ এখানে টি আকারে প্রকাশ করব আমি মোহাম্মদ রুবেল রানা স্টুডেন্ট অফ ডাফোডিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তো আমার সাথে এই ওয়েব ডেভেলপমেন্ট কাজ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন ডিসকাস করার জন্য আমার এখানে স্কাইপ অ্যাড্রেস দেওয়া আছে আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এর জন্য যাতে আমরা সবাই একসাথে হতে পারি সবাই একসাথে ডিসকাস করে কাজ করতে পারি সবাই একসাথে তা ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত সকল সমস্যা যাতে সমাধান করতে পারি পোস্টের মাধ্যমে সেজন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি যে গ্রুপটা হলো এইখানে আমি গ্রুপ ক্রিয়েট করেছি গ্রুপটা হলো ওয়েব কোড বিডি নামে একটা গ্রুপ ক্রিয়েট করছি তো এই গ্রুপের লিঙ্কটাও দেওয়া দেওয়া আছে আমি এই এই পাওয়ার পয়েন্টের এই স্লাইডটা আপনাদের দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সোর্স ফাইল হিসেবে এটা থাকবে বা আপনারা এখান থেকে দেখেও এটা করতে পারবেন এনিওয়ে আজকে আমরা অনেকগুলো কাজ দেখব তার আগে আমি একটু বলে নিচ্ছি এক গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে নতুন এই গ্রুপের যে সকল ইনস্ট্রাকশানস দেওয়া আছে ওগুলো একটু দেখে নেবেন ইনস্ট্রাকশন দেখে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর গ্রুপ গ্রুপে আমি দায়িত্বে থাকবো আরও আমার ফ্রেন্ড সার্কেল যারা ভালো ওয়েব ডেভেলপার আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে অলরেডি তাদের মাধ্যমে গ্রুপটা পরিচালিত হবে এবং আপনি যে কোনো পোস্ট করলে এটার আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন যাদের ভালো লাগবে আর এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটা আপনার চ্যানেলটার লিঙ্কটাও দিয়ে দেওয়া হবে ওই স্লাইডে আমি এর আগে একটা টিউটোরিয়াল পাবলিশড করেছিলাম এই যে এটা আজকে আরেকটা করব আজকে আমরা বেশ কিছু কাজ দেখব বেশ কিছু কাজ দেখব এটা এর মধ্যে আমরা দেখব ভেসিক এইচটিএমএল কোড সমূহের ধারণা সিএসএস কোড এল অ্যান্ড সিএসএস লিঙ্কিং করা যায় কীভাবে আর বেসিক ফরম্যাট ওকে ফাইন আমরা কাজে চলে যাই তো শুরু করছি আমাদের আচ্ছা আমাদের আমরা নিশ্চয়ই মনে করছি যে আপনারা এর আগের টিউটোরিয়ালটা দেখেছেন এর আগের টিউটোরিয়ালে কম্পিউটার প্রিপারেশন সম্পর্কে কিছু বলা হয়েছে যে আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন আর আজকে আমরা দেখবো বেশি তো আমি এডিটিং কোট এডিটিংয়ের জন্য সবচেয়ে ভালো যেটা আমার পছন্দ নট্রে প্লাস প্লাস সেটা দিয়ে আমার কাজ করব ওকে ফাইন এর আগে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিব আমরা ফোল্ডার নাম দেব প্রি প্রজেক্ট ওয়ান প্রজেক্ট ওয়ান মানে আমাদের প্রথম প্রজেক্ট হবে এটা এর ভিতরে আমরা তিনটা ফাইল নেব যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট তিনটা ফাইল সেটা হলো আমরা এইসটিএমএল ফরম্যাটে একটা ফাইল তৈরি করতে হবে আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে আমরা টেক্সট ডকুমেন্টে চলে যাব টেক্সট ডকুমেন্টে লিখবো এন ডি এক্স সব স্মল লেটারে দিবেন কারণ ক্যাপিটাল লেটার দিলে বিষয়টা হবে না কারণ স্মল লেটার ক্রিয়েট করলে ভালো হবে এখানে এর এক্সটেনশন হবে ডটের পরে যেটা হবে সেটা হবে এইচটিএমএল এরা বলবে যে আমাদের আসলে আপনি ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে যাচ্ছেন কারণ টেক্সট ডকুমেন্ট ফাইল ছিল এটা তো চেঞ্জ হয়ে অন্য এইচটিএমএল টিএমএল হতে যাচ্ছে আপনি কি আসলে এটা এইচটিএমএল টিএমএল ফর্মেটে করতে প্রস্তুত কিনা বা আপনি শিওর কিনা সেক্ষেত্রে আপনি এটা ইন্ন না ইয়েস করে দেবেন যে হ্যাঁ এই দেখেন ব্রাউজারের ইয়ে চলে আসছে আর এটার আচ্ছা যাই হোক তারপরে আবার আপনারা যেটা ক্রিয়েট করবেন টেক্সট ডকুমেন্ট নেবেন এটা হবে আমাদের সিএসএস তো সিএসএস কিসের জন্য স্টাইল করার জন্য সেক্ষেত্রে আমরা এস টি ওয়াই এল এ স্টাইল ডট এখানে আমরা দিব সিএসএস আচ্ছা আমাদের সিএসএস ফরমেটে চলে আসলো এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে যদি আমরা কোনো পিকচার রাখি পিআইসি দেওয়া যায় বা আইএমএইচ ইমেজ দেওয়া যায় ওকে ফাইন ইমেজটাই বেটার হবে দিয়ে দিলাম আচ্ছা আমাদের বেসিক ফরম্যাট তৈরি করা মানে বেসিক যে ফাইলগুলো লাগবে সেগুলো আমরা অলরেডি তৈরি করে ফেলেছি কিন্তু এগুলো আমরা যদি ওপেন করি এখন এটা ওপেন করলে ওপেন ব্রাউজার হবে বাট আমাদের কিছু দেখাবে না কারণ আমরা কোনো কোড এটার এখানে করিনি আচ্ছা যাই হোক আমরা প্রথমে আমাদের কোডগুলো করা শুরু করব সেটা হলো প্রথমে আমরা html যে কোড আছে html html শুরু আমার মনে হয় আমরা বেসিক সম্বন্ধে এর আগে আইডিয়া দিয়েছি আপনাদের কিছুটা কোড আমরা হাতে লিখবো তারপরে আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তারপরে আমরা একটা প্লাগিন ইউজ করব এটা জেন কোডিং বলে আই হোপ আমি মনে হয় আপনাদের জিন কোডিং লাস্ট টিউটোরিয়ালে দেখাইনি সামনে দেখাবো ইনশাল্লাহ এর আগে আমরা কিছু হাতে লিখে আমরা শিখে নিই হেড হেডের ভিতরে থাকবে আমাদের বডি সরি হেডের ভিতরে টাইটেল টাইটেল ওকে ফাইন আর আমরা একটু যে কাজটা করে নিব সেটা হলো ট্যাব দিয়ে এটা সৌন্দর্য সৌন্দর্য মানে আমরা ইচ্ছে করলে এখান থেকেও লিখতে পারি এটা কিন্তু দেখা গেলো কি এই এই যে এই স্টিমিল যেখান থেকে শুরু হয়েছে এটার এই লাইনের সাথে থাকলে এটা একটু হজবরল হয়ে যাচ্ছে সুন্দর করে সাজানোর জন্য আমরা ট্যাপ দিয়ে একটু সামনে নিয়ে আসবো এটা আরেকটু সামনে নিয়ে আসবো যাতে আমরা ইজিলি বুঝতে পারি এখানে দিব আমরা দিলাম দিস ইজ টাইটেল আচ্ছা হেড তারপরে হেডের পরে আপনাদের যেটা লাগবে সেটা হলো বডি মেবি আপনাদের বেসিক একটা আইডিয়া দিয়েছিলাম এর আগে টিউটোরিয়ালে বডি একবার খুবই বেসিক ভাবে দেখাচ্ছি যাতে একবার প্রথম নতুন ওয়েব ডেভেলপমেন্টে যাতে তারা ইজিলি করতে পারে এই জন্য আমি খুব প্রাথমিক ভাবেই দেখাচ্ছি বিষয়গুলো ওকে ঠিক আছে আচ্ছা আমরা বডি বডির ভিতরে আমরা এই কাজটা করব তো আমাদের প্রথম কাজ কি ছিল আমরা একটু দেখি নেই আমাদের এখানে আমি লিখে রেখেছি বেসিক স্টেমেল কোড আচ্ছা আমাদের বেসিক কোড আমরা দেখবো কোড এগুলো দেখবো ইনশাল্লা প্রথম হলো স্টেমল সিএসএস লিংকিং লিঙ্কিং এটা আমাদের করতে হবে স্টেম সিএসএস সি লিঙ্কিং করার জন্য আমাদের আমরা স্টেমেল সিএসএস সি এস আমরা সিএসএসকে দুইভাবে লিখতে পারি সিএসএস আমরা এর আগে বলেছি যে সিএসএস হলো ক্যাচ ক্যাডিং স্টাইলশিট যার মাধ্যমে একটা ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েবসাইটের স্টাইল করা হয় বা সৌন্দর্য বর্ধন সংক্রান্ত সকল কাজে করা হয় সো আমরা এখন যেটা করবো সেটা হলো আমরা একটু বুঝে নিই আসলে সিএসএস কীভাবে লেখা যায় সিএসএস দুইভাবে লেখা যায় সেটা হলো একটা হলো ইন্টারনাল সিএসএস যে সিএসএসটা আপনি ইচ্ছে করলে লিখতে পারবেন এইচটিএমএল ট্যাগের ভিতরে ঠিক আছে এইচটিএমএল এল ট্যাগের ভিতরে আপনি এখানে লিখতে পারবেন আর আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস এক্সটার্নাল সিএসএসটা এই যে আমি যেভাবে বলেছি এই এইচটিএমএল স্টাইল ডট সিএসএস নামে আলাদা একটা স্টাইল সিএসএস ফোল্ডার করে ফাইল করে তারপরে এটাকে আমরা এটাকে আমরা লিঙ্কিং করে দেবো ইন্ডেক্স এইস এর সাথে এই দুটাকে আমাদের লিঙ্কিং করতে হবে অবশ্যই লিঙ্কিং করার জন্য আমরা এখনও কিছু করিনি আমাদের লিঙ্কিং করার জন্য এখন কোড লিখতে হবে ওকে ফাইন আমি একটু ইন্টারনাল বলতে আমি দেখাচ্ছি যে বর্ডের ভিতরে আমি যদি এখানে বর্ডের ভিতরে বিজি কালার দিয়ে দিই সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু কালার ইউজ করতে পারি একটা কালার দিয়ে দিলাম আই এটা কাজ হওয়ার হবে এই দেখে না আমাদের বডিটা গ্রিন হয়ে গেছে এটা হলো এই স্টেমেল ট্যাগের ভিতরে এটাকে ইন্টারনাল সিএসএস বলা যায় বা ইন্টারনাল সিএসএস ওকে আরো কিছু জানার দরকার আছে যে আমাদের ট্যাগ যে আমি বললাম যে স্টেমেল কোড ট্যাগ যেগুলো আমাদের বলি ট্যাগ দুই ধরনের হয় একটা হলো সিঙ্গেল ট্যাগ আর একটা হলো ডাবল ট্যাক ডাবল টেক আচ্ছা সিঙ্গেল টেক হলো যেই টেকটা আমরা যেটার যেটা ক্লোজ করেছি যে এরকম যদি হয় বি এটা এক ধরনের টেক এরকম যদি হয় যেটা থেকে আমরা স্টার্ট করেছি এটার শেষে যদি আমরা স্ল্যাশ দিয়ে শেষ করে দিই তার এটাকে সিঙ্গেল ট্যাক বলে আর ডাবল টেক হ্যাঁ সিঙ্গেল ডাবল টেকের ইউজ আছে আমরা ইউজের সময় দেখাবো আমি বেসিক দুটা বা তিনটা টিউটোরিয়াল করার পরেই আমরা শুরু করে দেবো অ্যাডভান্স লেভেলের কাজ বা প্রজেক্ট বেস যে কাজগুলো আমরা বলেছি প্রজেক্ট বেস কাজ শুরু করে দিব আচ্ছা ফাইন তো এখন আমি বলছিলাম যে সিঙ্গেল টেক আর ডাবল টেক দুই ধরনের ট্যাক আছে তো এটা কি ধরনের টেক আই হোপ আপনারা বলবেন যেটা এটা ডাবল টেক হ্যাঁ এটা ডাবল টেক কারণ এটা আলাদাভাবে শেষ হয়েছে আলাদাভাবে শুরু হয়েছে ওকে ফাইন তাহলে আমরা সিঙ্গেল ট্য টেক ডাবল টেক সম্বন্ধে হালকা আইডিয়া নিয়ে নিলাম আচ্ছা আরও আমরা অনেক ডিপে আলোচনা করবো এর আগে আমাদের যেটা করতে হবে এই আমরা আমরা সবসময় আলাদা লিখবো আমি সাজেস্ট করি কারণ এভাবে কাজ করে অনেক মজার আপনি যখন এই সিএমএল আমরা সরি সিএসএস আলাদা লিখবো সবসময় স্টাইলগুলো আলাদা করব কারণ এই যে এই সিএমএল ট্যাগের ভিতরে যদি আপনি সিএসএস কোড লেখে দেন আপনার কোডগুলো অনেক হজবরল হয়ে যাবে কারণ আমাদের দেখা গেছে যে হাজার হাজার সিএসএস কোড লিখতে হবে আবার হাজার হাজার ইস কোড লিখতে হবে দুইটা যদি একই ফাইলে হয়ে যায় তাহলে দেখা দিবে আপনার যখন ভালো একজন প্রোগ্রামার বা ভালো একজন এডিটর যারা আছে ভালো এডিটর যারা আছে তারা বিষয়টা বুঝতে পারবে না হজ বরলে দেখাবে আপনি যখন রেসপনসিভ করতে যাবেন এখন তো রেসপন্সিভের এর স্বর্ণযুগ বলা যায় আচ্ছা রেসপন্সিভ কি এটা আপনাদের নেক্সট ক্লাসে বা পরের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সিএসএসগুলো আলাদা করবো আলাদাভাবে অন্য একটা ফাইল করে ওটাতে আমরা সিএসএস লিখবো ইনশাআল্লাহ কারণ ওভাবে করলে কাজ সুবিধা হয় বা প্রফেশনাল যারাই আছে আমি আমার সাথে যারা প্রফেশনাল মানে কাজ করছেন এবং যারা করছে এবং আমি যেখান থেকে কাজ শিখেছি টোটালটাই তারা দেখলাম যে সিএসএসগুলো আলাদা লিখে করে কিন্তু এর জন্য একটা লিঙ্কিং কোড লিখতে হয় যেটা আপনাদের খুব ভালো করে কয় দরকার ওই লিংক যতগুলো লিঙ্ক করতে হবে সব লিঙ্ক কিন্তু আমরা হেডের ভিতরে করব। লিঙ্ক করবো যাতে সবার আগেই লোড হয় ঠিক আছে ওকে আমরা এখন এটার ভিতরে লিঙ্কটা করে দেব তাহলে লিঙ্ক করবো কাঁকে সিএসএস কে আমরা লিখব এল আই এন্ড কে লিঙ্ক তারপরে লিখবো আর ই এল রিলেশন এটা হবে স্টাইল শিট এস টি ওয়াই এল ই এস এইস ডব্লিউ ইউটি স্টাইল শিট কারণ স্টাইল হবে আমাদের এইচ আর ইএ এইচ আর রেফারেন্সটা আমাদের কী হবে আমরা থেকে নিয়ে আসছি বিষয়টা আমাদের একটু এখানে আর একটু বোঝার বিষয় আছে আমাদের লোকেশন ডিটেক যেটাকে আমরা বলি সেটা হলো এখানে লোকেশন ডিটেক্টে এরকম একটা জিনিস যে আপনি আপনার ফোল্ডারটা বা আপনার ওই ফাইলটা কোথায় আছে কি নামে আছে এটাকে আমরা ডিলিট করা সিলেক্ট করা সো এটা এই যে এখানে আছে এটা কি এই ফোল্ডারের সাথেই তো আছে ইন্ডেক্স এইচটিএমএল এর সাথেই তো স্টাইল সিএসএস আছে ঠিক না সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা এটাকেই রিনেম করবেন কন্ট্রোল এ কন্ট্রোল সি টোটালটা ব্লক করে আমরা কপি করব। কপি করে আমরা এইচআরডি এর মধ্যে দিয়ে দিব স্টাইল সি এটা দিয়ে দিব। স্টাইল সিসেস দিয়ে এটাকে আমরা একটা শেষে স্লেজ দিয়ে দেবো হ্যাঁ যে বিষয়টা আপনি আলোচনা করছিলাম তাহলে এটা কোন ধরনের টেক নিশ্চয়ই আপনার বলবে সিঙ্গেল টেক কারণ এটার মধ্যেই শুরু হয়েছে এবং এটার মধ্যেই শেষ হয়েছে আই হোপ এখন আমাদের লিঙ্কিং হয়ে গেছে আমরা একটু দেখে আসবো আসলে লিঙ্কিং হয়েছে কি না ঠিক না আমরা যখন এই বডিতে লিখে দিছি এখানে বিজি কালার সেক্ষেত্রে আমাদের বডির একটা সুন্দর কালার হয়েছে আমরা কেটে দিয়েছি আচ্ছা যাই হোক সুন্দর কালার হয়েছে তো আমরা এই যে লিঙ্কিংটা করলাম এটা লিঙ্কিং হয়েছে কি না এটা জানার জন্য আমরা যে কাজটা করতে হবে এই এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করবো এডিট উইথ নোটপ্যাড নোটপ্যাড ওপেন করে আমরা এখানে শুধু লিখবো বিও ডি ওয়াই বডি সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সি ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড দিলে হবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দুটো ডট দিতে হবে কোটেশান এর আগে যেটা করতে হবে বর্ডির পরে থার্ড সেকেন্ড উইকেট দিয়ে আমাদের এই যে এটা শুরু করতে হবে আমরা সিএসএস যত কোর্ট আছে সেকেন্ড উইকেটের ভিতরে লিখবো ঠিক আছে তো আমরা এখানে যে কোর্টটা ইউজ করব গ্রিন আমরা যদি এখন যদি এটাকে ওপেন করি একটু আমরা দেখাচ্ছি যে এই এই স্টেমেলটাকে এই যে আমরা যে ফর্মেটটা তৈরি করেছি এখানে এটাকে যদি আমরা ওপেন করি কী দেখাবে রান লান্স ফায়ার ফক্স ফায়ার আর সরি ফায়ার ফক্স দিয়ে এখন আমাদের কিছু দেখাচ্ছে হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছে আবার যেটা টাইটেলে দিয়েছিলাম দিস ইজ টাইটেল আমাদের টাইটেলটা শো করছে বাট অন্য কিছু শো করছে না কারণ আমরা বডিতে কিছু দিইনি ওকে এখন আমরা আমাদের স্টাইলটা পেয়েছে কি না এখন কি গ্রিন কালার হচ্ছে তো কোনো কালারই দেখাচ্ছে না সেক্ষেত্রে আমরা এখানে আমাদের গ্রিন লিখে দেব আপনারা আমার মতো ভুলে এই যে এস এই যে স্টাইলসিস রান দিয়ে দিবেন না এস এ এসে তারপরে এখান থেকে রান করে দেবেন আমাদের গ্রিন হয়ে গেছে তো এখন বলতে পারি যে এটার সাথে আমাদের লিঙ্কিং হয়ে গেছে তো আমরা আজকে আরও কিছু জিনিস দেখবো সেটা হলো বোর্ডের ভিতরে আমরা কী লিখতে পারি আমাদের বেসিক কোডের মধ্যে প্রথমে যেগুলো আসে হ্যাডিং চলে আসে হেডিং হেডিং কী হেড লাইন আমরা বেসিক্যালি বুঝি হেড লাইন অনেক পত্রিকার হেড লাইন বড় অক্ষরে হয়ে থাকে তাই হোক আপনারা বুঝতে পেরেছেন যে হেডিং কিছু মোটা টাইপের লেখা আমরা একটু লিখি হেডিং ওয়ান থেকে সিক্স হয় তো ওয়ান থেকে সিক্স হেডিং ওয়ান যেটা হবে সেটা সবচেয়ে ছোটো হবে আপনাদের ধারণা কি হ্যাঁ অবশ্যই না হেডিং ওয়ান হবে সবচেয়ে বড় কারণ হেডিং ওয়ান এটা রুল নাম্বার আকারে আপনার ইয়ে হয় সিলেক্ট হয় রুল নাম্বার আকারে যেরকম যার ক্লাসে যদি কারো রুল নম রুল নাম্বার এক থাকে তাহলে সে অনেক ভালো ছাত্র বা অনেক বেশি জানে সেক্ষেত্রে এইচ ওয়ান যদি হয় আমরা এইচ ওয়ান এটা একটা ডাবল টেক আমরা এইচ ওয়ান দিব এইচ ওয়ান শুরু তাহলে এইচ ওয়ানটা আমরা শেষ করে দিই শেষ করে দিলাম এখন এটা লিখলাম দিস দিস ইজ ইজ হেডিং হেডিং ওয়ান ওয়ান একটা নাম্বার দিই এই হেডিং ওয়ান দিলাম তারপরে এখন এটাকে আপনারা সত্য আমি এটাই আবার লিখতে চাচ্ছি সেক্ষেত্রে টোটালটা আবার লিখতে হবে বাট এটা যদি না করে এখানে কার্সর রেখে তারপরে যদি আপনি কন্ট্রোল ডি দেন ডাবল হয়ে যাবে তারপরে এখন আপনি দিতে পারেন দেখিস হ্যাডিং টু আমরা এদের আমাদের এটানের এখানে এটা চেঞ্জ করি হেডিং টু এটা হেডিং টু দিই সে আচ্ছা এখন আমরা একটু আউটপুট দেখে আসি আর এসটিএমএল করার সবচেয়ে ভালো মজা হলো আমরা আউটপুট ইজিলি দেখতে পারি এই যে আমার কথা মতে যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে হেডিং ওয়ান আমরা হেডিং টুটা একটু দিয়ে দিই এখানে দিস ইস হেডিং টু আচ্ছা দিস ইজ হেডিং টু আচ্ছা এই যে হেডিং টু যেটা একটু ছোটো হেডিং ওয়ান একটু বড়ো আমরা কিছু লেখা লিখব লাইক আচ্ছা এখান থেকে একটু কপি করে নিলাম যাতে আমরা এখানে আমরা লিখব সেটা হলো আমরা কোনো লেখা যদি লিখতে চাই তাহলে প্যারা দিয়ে লিখতে এখন আপনি ইচ্ছে করলে এখানে হেডিং বাড়াতে পারেন হেডিং সিক্স পর্যন্ত কাজ করে আপনার এখানে সিক্স থ্রি হবে এটাকে আপনার থ্রি করে দেন যাতে বোঝা যায় এর জন্য এটাকে থ্রি করে দেন এটাকে ফোর করে দেন আপনি একটু করে নেবেন এটাকে ফোর করে দেবেন এটাকে ফোর করে দেবেন আর এটা ফাইভ করে দেন আচ্ছা এই হলো আমাদের হেডিংগুলো চলে গেল আচ্ছা যাই হোক এখন আপনার আউটপুটটা দেখবেন কিরকম দেখায় আই হোপ ভালো লাগবে এই যে দেখছেন একবারে বড় থেকে ছোট হচ্ছে ওকে তারপরে আমরা যেটা করবো এখন সেটা হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সম্বন্ধে আপনাদের পি দিয়ে আমরা সিলেক্ট করি প্যারাগ্রাফটা যেটা আমরা পি দিয়ে সিলেক্ট করি ওকে এই প্যারাগ্রাফের ভিতরে আমরা নর্মালি যে প্যারাগ্রাফ দেখে আছে আমরা একটু একটা পত্রিকার ওপেন করি পত্রিকাটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি আচ্ছা প্যারাগ্রাফ হলো আমরা কিছু লেখা দেব এখানে এইগুলা ধরেন আমাদের প্যারাগ্রাফ ঠিক আছে একই লেখা আমি বারে দিয়ে দিলাম যাতে মানে সময় বাঁচানোর কারণে টি টিউটোরিয়াল টি কম হওয়ার স্বার্থে ওকে ফাইন আপনি দেখেন এই বুঝতে পারছেন এখানে হেডলাইন কোনটা যেগুলো বড় বড় অক্ষর আছে যেগুলো এটা হেডলাইন এটা হেডলাইন এগুলো হেডলাইন এগুলো হেডলাইন ওকে আর হেডলাইন যদি এগুলো হয় তাহলে এই যে এইগুলা এগুলা প্যারাগ্রাফ নিচে যেগুলো আছে এগুলা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করছে তাহলে আমরা প্যারাগ্রাফ দিয়ে দিলাম আমাদের প্যারাগ্রাফগুলো এখন আমরা দেখতে চাচ্ছি এই তো আমাদের প্যারাগ্রাফ চলে আসছে ওকে এখন আমরা এই প্যারাগ্রাফের মধ্যে চাচ্ছি যে কতটুকু লেখা এতটুকু লেখা হবে একটু মোটা একটু মোটা হবে স্বাভাবিকের চেয়ে একটু মোটা হবে তাহলে আমরা কি করব এইখান থেকে একটা বি লিখব এখানে একটা বি ক্লোজ করে দেব হয়ে যাবে একটু মোটা হয়ে যাবে আসলে হয় কিনা হ্যাঁ তো আমাদের একটু মোটা হয়ে গেছে আচ্ছা বোল্ট দেওয়ার পরে এখন আমাদের এটা ছিল বোল্ট তারপর আমি চাচ্ছি যে একটু হেলানো হবে বা একটু বাঁকা হবে ইটালিক ফর্মেটে হবে লেখা এখানে অনেক লেখা থাকে ইটালিক ফর্মেটে যেগুলো হয়ে থাকে মাঝে মধ্যেই দেখবেন যে বাঁকানো আছে একটু লেখা বাকানো টাইপের লেখা অনেক ক্ষেত্রে থাকে আর ইউজ করেনি আচ্ছা যাই হোক ফাইন এই এই তো এই তো দেখেন প্রথম আলো লেখায় এই লেখাটাকে একটু এখানে বাঁকায় দিছে তারা এই যে এখানে এই প্রথম আলোটাকে একটু বাঁকায় দিয়েছে এই জন্য আমরা এটাকে ইচ্ছা করলে আমরা একটু বাঁকায় দিতে পারি বাঁকায় দেওয়ার জন্য ওটাকে ওই ফর্মেটটাকে ইটালিক ফর্মেট বলে ওই ফর্মেটটাকে ইটালিক ফরমেট বলে আই দিবেন শুরু করবেন আয় দিয়ে এখানে শেষ করে দেবেন এই যে এখানে আয় দিয়ে শেষ শেষ আয় যতটুকু আমরা আয়ের ভিতরে রেখেছি ততটুকু আমাদের হয়ে যাবে ইটালিক ফরমেট হয়ে গেছে এই তো আমরা একটু দেখতে পাচ্ছেন আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এই এতটুকু ইটালিক ফরম্যাটে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো ইটালিক ফরম্যাটে হয়ে গেল আমাদের এটা এখন আমরা চাচ্ছি আমাদের সাইটে এই হেডিংটা একটু নড়াচড়া করবে বা হেডিংটাকে আমরা একটু যাচ্ছি যে হেডলাইন আকারে দিব অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্পেটে হেডলাইন আকারে দেয় এই যে দেখেন এটা এরকম এরকম নড়ছে বা যাচ্ছে এরকম যদি আমরা করতে চাই স্টেমেল দিয়েও এটা করা সম্ভব মার্কিও নামে একটা ট্যাগ ইউজ করে এখানে আপনি এটার আগে শুধু লিখে দেবেন এম এ আর কিউ ইউ ডাবল আমাদের মার্কি যেহেতু শুরু করলাম এটা অবশ্যই শেষ করতে হবে শেষ করে দিব আচ্ছা শেষ করে দিলাম এখন আসলে দেখি আমাদের হয়েছে এই তো হয়ে গেছে ওকে ফাইন আজকে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম পিকচারের জন্যে এই যে এখানে তাই আমরা একটা পিকচার রেখে আমি চাচ্ছি যে পিকচারটাকে আমরা শো করবো আবার কোনো কিছু লিঙ্ক দিব আচ্ছা পিকচারটা আমরা আগে কাজ করি তারপরে আমরা আচ্ছা যাই হোক এর আগে পিকচারটা হবে তো পিকচারটা কোনটা হবে আমরা একটা পিকচার দিয়ে দিই পিকচারটা দিয়ে দিব আচ্ছা ফ্রেন্ডশিপ ডে ওকে আমরা চাচ্ছি যে এই পিকচারটাই হবে আমরা একটু পিকচারটা দিব এই পিকচারটাঙে প্রথমে কপি করে নিব কপি করে নিয়ে আমরা যে প্রজেক্ট ওয়ান তার যে আমরা পিকচার ফোল্ডার করেছি ওই পিকচার ফোল্ডারে আমরা রেখে দেবো রেখে আমরা এটা ছোট্ট একটা নাম করে দিই অনেক বড় নাম সেটা হল ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস নামে করে দিলাম এটাকে আমরা রিনেম করে নিই আগে কন্ট্রোলে সি ওকে রিনেম করে নিলাম রিনেম করে আমরা এখানে লিখবো এই তো এখানে আমাদের লিখতে হবে আই এম জি মানে ইমেজ তারপর দিতে হবে এস আর সি মানে এস আর সি মানে সোর্স এখন আমরা কোথেকে পাবো এটা হলো সোর্স তারপরে হবে এল টি মানে অল্টারনেটিভ যদি আমাদের সোর্স থেকে না পায় তাহলে অল্টারনেটিভ এটা একটা সিঙ্গেল টেক আমরা এখানে স্ল্যাশ করে দেবো আচ্ছা সোর্স হলো জি ইমেজ দামে অবশ্যই একটা ফোল্ডারে আছে আমাদের পিকচারটা ফোল্ডারের ভিতরে ঢুকলাম ঢোকার জন্য আমরা স্ল্যাশ দিব তারপরে আমরা এটাকে আমরা ওই যেটা ফ্রেন্ডস ডট জি নামের যেটা আছে সবগুলোর এক্সটেনশন দিতে হবে যদি আমরা অনেক সময় ফ্রেন্ডস দিয়ে বসে থাকি কাজ হবে না মাস্ট বি এক্সটেনশন দিতেই হবে আচ্ছা তারপরে অল্টারনেটিভে লিখে দিলাম আমরা আই এম এ জি ইমেজ অ্যানো টি আচ্ছা এটা আমরা লিখে দিই মানে ইমেজ নট ফাউন্ড আচ্ছা এটা আমরা এই যে এটা ই অল্টারনেটিভটা কোথায় ইউজ হয় এটা আমরা একটু পরে দেখছি আগে আমাদের ইমেজটা আসলো কি না আগে কীরকম দেখাচ্ছে ওটা আমরা একটু দেখতে যাচ্ছি বাহ এটা ইমেজের সাইজটা অনেক বড এটা দুইভাবে সাইজ ছোট করা যায় এক হলো ইমেজটাকে আপনার সিএসের মাধ্যমে সিএসএস ব্যবহার করে সাইজকে ছোট করতে পারবেন আরেকটা হলো ফটোশপে ছোট করতে পারবেন ওকে তো আমরা চাচ্ছি এখন আপাতত এরকম বড়োই থাক এটার জন্য পরে আবার আমরা দেখব কিন্তু এর আগে আমরা চাচ্ছি না যে এই অল্টারনেটিভ অল্টারনেটিভ মানে তো আমরা বুঝি মানে এটার অল্টারনেটিভ যদি বলে যে যে একটা জিনিসের অল্টারনেটিভ ব্যবহার করেন ঠিক আছে এরকম আর কি যে এখন যদি আমাদের পিকচারটা না আসে তাহলে কী শো করবে সবসময় তার ওয়েবসাইটে ওয়েবে পিকচার লোড হয় না বা আমাদের লোকেশান যদি ভুল থাকে আমি একটু এই যে ফ্রেন্ডের আইটা কেটে দিলাম আইটা কেটে সেভ করে দিলাম এখন আমাদের কী দেখাবে আমরা একটু দেখে নেই এই তো ইমেজ নট ফাউন্ড নামে একটা ইয়ে দেখাচ্ছে যে ইমেজ নট ফাউন্ড মানে আমাদের লোকেশন ঠিক নাই ইমেজ পায় নাই তো আবার আমাদের এরকমভাবে যদি আমাদের কোনোভাবে কোনো না কোনোভাবে যদি পিকচার লোড না হয় তাহলে আমাদের এই অল্টারনেটিভটাকে শো করবে ক্লিয়ার আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এখন আজকে এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন আর আচ্ছা যাই হোক একটা জিনিস দেখিয়ে দিই সেটা হলো লিঙ্ক লিঙ্ক বলতে একটা লিঙ্কিং করবেন আপনার যেরম এইচ আর ই এফ যেটাকে বলে হাইপার রেফারেন্স আপনার যেটা বলে আমি একটু দেখে দেখাচ্ছি লিঙ্কিংটা হবে কীভাবে দেওয়া যায় আচ্ছা যাই হোক আমি দিচ্ছি এল আই এলআইএল লিঙ্ক আর ই এফ সরি আমি একটু ভুলে গেছি লিঙ্কটা হবে অ্যাঙ্কার আকারে একটু ভুল হয়েছে আচ্ছা যাই হোক অ্যাঙ্কার অ্যাঙ্কারটা কি আপনারা একটু দেখে নেবেন এই যে এখানে আছে অ্যাঙ্কার আপনারা একটু যেটা কাজ করবেন আমি আপনাদের সাজেস্ট করি যেটা খুব ভালো একটা ওয়েবসাইট সেটা হলো ডাব্লিউ থ্রি স্কুল আমি এটাকে আপনার ওপেন করে রেখেছি আপনাদের জন্যই স্টেমেল লার্ন গুলো একটু দেখতে পারবেন স্টেমেল ট্যাগ গুলা সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন বেসিক স্টেমেল সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন এগুলো একটু দেখবেন তো আমি যেটা এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো এই যেটা আচ্ছা যাই হোক আমি একটু দেখাচ্ছি অ্যা মানে এখানে লিঙ্ক ডিফাইন ট্যাক দিয়ে আচ্ছা যাই হোক এটা কেন হচ্ছে কি এই চারি এফ একটিভ এটা আচ্ছা যাই হোক এরা একটু ডিটেলস আলোচনা করেছে আমরা অত আলোচনা করবো না আপনারা ধরে নেবেন এ মনে অ্যাঙ্কার মানে এটাকে আপনার লিঙ্কে সিলেক্ট করবে অ্যাঁ এটা একটা ডাবল টেক শুরু হয়েছে দিয়ে শেষ হবে মেবি আচ্ছা হ্যাঁ এ দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ হবে আচ্ছা যাই হোক আমরা এ দিয়ে শুরু করলাম এ দিয়ে শেষ করলাম এখন এটার এখানে আমরা দিব এটার ভিতরে আমরা এখানে লিখব এইচআর ইএফ হাইপার রেফারেন্স এখন হাইপার রেফারেন্সটা আপনি কী হবে আমরা দিব এখানে এইচ টি টিপি সিলেক্ট করে দিব দেখো ধরেন আমি গুগলে নিয়ে যাব আপনাকে তাহলে দিতে হবে এইচ এইচ টিপি তারপরে আমাদের দুটো দিতে হবে এরকমভাবে আমাদের ভুল হলো এইচ টিপি এইচ মানে হাইপার টেক্সট ট্রান্সফার পোর্টোকল আচ্ছা যাই আমরা একটা লিঙ্ক নিয়ে আসি গুগলের একটা লিঙ্ক নিয়ে আসি আর যাই আমরা এখানে গুগলের একটা লিংক নিয়ে আসবো একটু এখান থেকে গুগলের লিঙ্কটা নিয়ে আসি আচ্ছা বলেছি গুগল গুগল বিডি সিলেক্ট একবার বাংলাদেশকে সিলেক্ট করে দিয়েছে তারা এটা আমাদের এরকম হবে লিঙ্কটা এখানে আমরা লিঙ্কটা ওই যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো আচ্ছা যাই হোক এইচ টিটিপি তারপরে ডাবল ডট ডাবল স্ল্যাশ তারপরে হবে গুগল ডট ডট কম ডট বিডি আচ্ছা যাই হোক এখানে গুগল ডট কম ডট বিডি এরকম হচ্ছে তারপরে এখানে এখানে আপনি লিখে দেবেন জি ডবলু জি এল এ যেটা আমাদের আউটপুটটা শো করবে আচ্ছা আমরা দেখি আগে লিঙ্কিং হয়েছে কিনা এই তো গুগল হ্যাঁ এই তো আমাদের এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের গুগলে চলে আসবে এখন যদি আমার ওয়েবসাইটটা দিয়ে দিই এখানে দেখি কী হয় ওয়েব সিওপোড বিডি ওকে বিডি ডট এম ওয়েবকোড ডট কম আমরা যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের এখানে লিখে দেবো ওয়েবকোড সিওটি আচ্ছা এরকমভাবে আমরা কাজ করতে পারবো এবং খুব ইজি আপনারা যদি আমার সাথে লেগে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা কাজগুলো করতে এই যে দেখেন এই কর্নারে একবারে আমি যেখানে কার্সর রেখেছি এর এই পাশে কর্নারে দেখেন আমার এখানে লিঙ্কটা দিয়ে দিছে http://www.webcode.pd আচ্ছা যাই হোক আর এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের হ্যাঁ লিংকটা অবশ্য ভুল আছে webcode.pd আচ্ছা কোনো কারণে হচ্ছে না সেটা যাই হোক তাহলে আমরা এরকম ভাবে দিতে পারবো লিঙ্ক গুলা ও সরি এই যে এইচটিটিপিএস আমাদের কেটে দিতে হবে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিস্টেম মেবি ওটা আচ্ছা সেক্ষেত্রে আমাদের দেখি এখন কাজ হয় কিনা দিলাম এটাকে আবার আমরা রান করি হ্যাঁ এখন আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে যদি আপনার অ্যাড্রেসটা ঠিক না থাকে তাহলে ওই যে তো দেখতেই পারলেন যে কিরকম হবে এটা হলো ওই যে আমার যে সাইট ওয়েব কোড বিডির এটা একটা সাইট দেওয়া আছে এটা এটা ওকে তাহলে আপনারা আজকে এ পর্যন্তই প্র্যাকটিস করবেন আর ইউটিউবে আপনারা যে চ্যানেলটাকে আপনাকে দেখালাম ওটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার জন্যে যাতে আপনারা আপডেটগুলো পেতে পারেন ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য এই যে এটা আর ইউটিউবে তারপরে আপনারা ফেসবুকে জয়েন হয়ে যাবেন এই যে এখানে আই হোপ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন করে নিলে ভালো হবে আপনারা আপডেটগুলো পাবেন তাহলে সবাই ভালো থাকবেন প্র্যাকটিস করবেন আল্লাহ হাফিজ